পটল কুমার গনওয়ালা। কেন এমনটা করলি বলতো? আমি তোর সঙ্গে কি অপরাধ করেছি বল? আমার উপরে এত রাগ তোর? দাদা আমি কি হয়েছে কি এরকম করছো কেন তুমি? আমাকে বলো কি হয়েছে, এরকম কেন বলছো আমায়? তুই বলতো, তুই নিজের দাদা হিসেবে তো আমাকে তুই স্বীকার নাও করতে পারিস, কিন্তু বল আমি তো তোর শত্রু নই। দয়া দেখালি তুই আমায়, দয়া দেখিয়ে একেবারে নিজের পায়ের তলা এনে ফেললি বলতো। আমি তো তোকে বলিনি যে আমার আমার কাজের ব্যবস্থা করে দিতে? তাহলে কেন কেন তুই করতে গেলে আমার কাজের ব্যবস্থা, আমাকে আরো অপমান করতে? দাদা শোনো, দয়া করে তুমি আমার কথাটা শোনো। দয়া দয়ার পাত্র তো আমি তোর কাছে বলতো। ছিছি দাদা, এই তুমি কি বলছো? হতে পারে যে আমি হয়তো সামনাসামনি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি দাদা, আমি মানছি, কিন্তু বিশ্বাস করো আমি মনে মনে তোমাকে প্লিজ তুমি আমার কথাটা একটু বিশ্বাস বিশ্বাস তোকে করব। এরপরেও তুই বিশ্বাস করতে বলছিস তোকে? না বলতো, না তোর আর কোনো কথা আমি শুনব না। আর আমার কথাটা বলবো বলে শুধু ফোন করছি তোকে, শোনার এক বলতো, দরকার হলে না খেয়ে থাকবো, গাছতলা রাত কাটাবো, তবু তোর দয়ায় আমি বাঁচবো না বলতো। এর যে মরণ আমার ভালো ছিল রে বলতো, অনেক ভালো ছিল। দাদা দাদা প্লিজ প্লিজ তুমি একটু আমার কথাটা শোনো, একবার শোনো, আমাকে বলতে দাও একবার। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমায়। আমি আমি বেশ বুঝতে পারছি ওখানে বড় কোনো গোলমাল হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে আমার আমার বাড়ি ফেরাটা খুব দরকার, কিন্তু এখানে তো রেকর্ডিং আরো কিছুটা বাকি। ফিরে কি করে এভাবে? ওখানে কি হচ্ছে কিছুই তো জানতে পারছি না। অদিতি অদিতি কি আবার আবার কিছু বলেছে? দৌড়ে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে আয় আয়, নে ওই আসনটা পেতে বস। আরে পোটলাটা রাখ হাত থেকে, সর্বক্ষণ হাতে একটা পোটলা, বস। এবারে দে দেখিনি আমাকে মোমটা, দে একটা দাও, দেশলাই দাও। দাঁড়াও, এবারে তোমার একটা কাজ আছে। আমি তো বুড়ো মানুষ, আমি তো সব কাজ করতে পারি না, তাই তুমি আমার একটু কাজ করে দেবে কেমন? না এই নাও, ধরো মোমটা ধরো, এই এবারে এগুলো সব জ্বালিয়ে দাও, একটা একটা করে জ্বালিয়ে।
সারাদিনে একবারও যদি ঠাকুরের কাছে এসে একটু বসিস না, তাহলেও দেখবি মনের সব দুঃখ কষ্ট জুড়িয়ে যাবে। জানি গো, মা আমন বলত রোজ সান সেরে মা ঠাকুরকে ফুল দিত। মনের কথা কইতো, সন্ধেবেলা ফুলি গোকুল পড়তে বসলে মা গা ধুয়ে তুলসী তলায় প্রদীপ দিত। তোমাদের তুলসী তলা নেই গো? আর তুলসী তলা, দেখছিস না কত বড় বাড়ি, তাতে তো ঠাকুর ঘরের সীমানাটা এইটুকু হয়ে গেছে, এখানে তুলসী তলা কোথায় থাকবে বল? এই বাড়ি বড় হওয়ার সময়তে তুলসী তলাটা গুঁড়িয়ে গেছে, আজকাল আর কার বাড়িতে তুলসী তলা থাকে বল? জানো তো মা যখন তুলসী তলা প্রদীপ জ্বালাতো, তখন প্রদীপের আলোয় মায়ের মুখটা দেখতাম, ঠিক যেন মা দুর্গার মতো লাগতো। গর্জন তেল মাখানোর মা দুর্গার মুখ, আর আমার মায়ের রান্না করেন তেলকালি মাখা মুখ একই রকম হয়ে যেত মিলেমিশে। জানো মাকে খুব ভালোবাসিস না রে? মাকে ছাড়া আর কাকেই বা ভালোবাসতাম বলো? বাপকে তো কোনোদিন দেখিনি, মাকে খুব কষ্ট দিয়ে সে পাইলে গেছে, তাকে ভালোবাসবই বা কি করে বলো? তবে আমি বেনি, ফুলি, গোকুল, মামু, মামি তে সবাইকে ভালোবাসি, আর সবচেয়ে বেশি মা। কি পাষাণ বাপ রে তোর, এমন একটা এক ফোঁটা দুধের শিশু, তার মা সব ফেলে পালিয়ে গেল। পটল, গান গাইবি না? গাইব তো, গান ছাড়া যে আমি বেশিক্ষণ থাকতে পারি। তাহলে একটা গান গা, আমরা শুনি। হ্যাঁ, হুট করে বেরিয়ে গেল, কোথায় যাচ্ছে সেটাও তো বলে গেল না। খুব চিন্তা ডুইং জানো। আচ্ছা, এরকম খামখেয়ালি হলে চলে? কিরকম লাগছে বলো তো, আশ্চর্য। মা কখন আসবে? মা এসে ওই ছেলেটাকে কখন লুকবে? তুলি,
আশ্চর্য আশ্চর্য, মা কখন কামিং সেটা ইম্পর্টেন্ট নয়, এসে ছেলেটাকে কখন বকবে সেটা ইম্পর্টেন্ট। আশ্চর্য, শোনো না, তুমি একটা ফোন রিং করো না। ফোন করলে এখন ধরবে না, আমি একবার বেরিয়ে দেখবো। তাই দেখো। এগুলো বাই করতে যাচ্ছিস, একবার বলে যাবি তো, তাহলে আমাদের কোনো টেনশন হয় না। সেটাই তো, তারপর সারাদিন যা ধকল গেছে, তুই যা কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম কর, যা। পটল কোথায় মা? এই অদিতি, তুই কি এখনো মনে রাগ পুষে রেখেছিস নাকি? আজকে রাত্রিটা অন্তত যেতে দে, এখনই ওকে কিচ্ছু বলিস না। আরে বাবা, ও তো আর পালিয়ে যাচ্ছে না, অনেক সময় পাবে। পটলকে আমার এক্ষুনি দরকার। সবার ভালো করো ঠাকুর, মিনতি তোমায়, মিনতি তোমায়, পিন্নাম হয়ে গো ঠাকুর। পটল গাইছে না? সবাইকে ভালো রেখো ঠাকুর, তুমিও ভালো থেকো, কেমন? সার কথাখানা বুঝেছিস রে পটল, সার কথাটি বুঝেছিস। আমরা তো কেউ ঠাকুরের কাছে এসে এমন কথা বলি না, কেবল বলি নিজেদের কথা, নিজেদের ভালো থাকা, নিজেদের চাওয়া। কেউ একবার মুখ ফুটে বলি না, ঠাকুর তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমাদের সবার মঙ্গল, আমাদের সবার মঙ্গল, কেউ বলি না রে। সত্যি মা, পটলের গান শুনলে মনটা ভরে যায়। কতদিন বাদে যে ঠাকুর ঘরে
গান হলো আজকে? আগে বুঝি অনেক গান হতো ঠাকুর ঘরে। হতো ছোটকুটা তো গান গাইতো। আমি সন্ধে দিতে এলে এসে বায়না ধরতো, সে বসে গান গাইবে, তখন গান গাইতো। সেও তো তোরই মতন গান পাগলা ছিল ছোট্টবেলা থেকে, গান ছাড়া থাকতেই পারত না। ছোটকুমারের সুজন কুমার? হ্যাঁ রে পটল, তোর সুজন কুমারকে আমরা বাড়িতে সবাই হয় বলটু আর না তো ছোটকু নামে ডাকে। সুজন কুমার ঠাকুর ঘরে এসে গান গাইতো? ও, তার মানে ছোটবেলা সুজন কুমার ভালো ছিল। কেন রে, এখন বুঝি ভালো নয়? চুপ করে রইলি যে, বল। পটল, পটল একবার এদিকে এসো। পটল, 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 পটল একবার এদিকে এসো। রানী ডাকছে, যাবো? তা ডাকছে যখন, তা যাবি তো বটেই। কি হলো রে, ভয় পাচ্ছিস কেন? তুই তো অন্যায় কিছু করিসনি। এগিয়ে যা, যা। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা যা। মা, বাচ্চাটাকে একা পাঠিয়ে দিলেন, ছোট যদি আবার কিছু। তুমি খেপেছ, তাই কখনো দি? চলো, নতুন কি রঙ্গ তামাশা হয় গিয়ে দেখি। এসো, আমি ইচ্ছে করে করিনি। আমায় মাফ করে দাও গো। আমার কাছে আয়। তুলি তুলি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি
এক্ষুনি পটলকে সরি বলবে। বলো সরি, বলো সরি, বলো। না বলবো না, বলবো না আমি সরি। তুলি, তুমি যদি সরি না বলো, আমি কিন্তু কোনো দিনও তোমাকে একটাও পুতুল কিনে এনে দেব না। লাগবে না আমার পুতুল, চাই না আমার পুতুল। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।